আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। তোমরা নিয়মিত ক্লাস করতেছে জন্য তোমাদেরকে ধন্যবাদ, এবং প্রতিদিন তোমরা নতুন নতুন জিনিস ইনশাআল্লাহ শিখবে। তো আজকে একটা জিনিস যেমন আমরা শেখার জন্য চেষ্টা করব, এল আই এল আই প্লাস আইএনজি, এর সাথে আইএনজি যোগ করলে কি হয়, এটা হয় না এটা হয়, তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। তারপরে ডিআই প্লাস আইএনজি, এর সাথে যদি আইএনজি যোগ করা হয় তাহলে এর উত্তর হবে কি, ডিআইএনজি অথবা ডিওয়াই আইএনজি, কোনটা হয় তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে, ঠিক আছে ইনশাল্লাহ। এবং আমি তোমাদেরকে যে এইচডব্লিউ দিব ওই এইচডব্লিউ গুলো ইনশাল্লাহ কমেন্টে জানাবে। তো আমরা শুরু করছি আজকের শুরুটা, আমরা ইতিমধ্যে অনেকটা করে ফেলেছি। বৃষ্টি পড়িতেছে, যেমন এটার ইংরেজি কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাকি অংশ আজকে আমরা করতেছি। 4 নম্বর ক্লাসে কিছু আলোচনা হয়েছে, এখন আমরা নতুন করে বাকি অংশ করতেছি। বৃষ্টি পড়িতেছে, এটা হবে ইট ইজ রেইনিং, সে গাছে পানি দিতেছে, তাহলে কি হবে, হি ইজ, ওয়াটার মানে হলো পানি দেওয়া, তাহলে হি ইজ ওয়াটারিং, কোথায় পানি দিচ্ছে, গাছে, হি ইজ ওয়াটারিং দা প্ল্যান্ট, সে গাছে পানি দিতেছে, হি ইজ ওয়াটারিং দা প্ল্যান্ট, অর্থাৎ সে গাছে পানি দিতেছে। এরপরে তোমরা কি হাসিতেছ না, আর ইউ নট লাফিং, এটা করে দিয়েছি একটু আগেই করা হয়েছে, তোমরা কি হাসিতেছ না, যেহেতু ইন্টারোগেটিভ এই জন্য আমি যা দেখো আগে এসেছে, এরপরে ভার্বের সাথে সাবজেক্ট, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। করিম আমাকে একখানা বই ধার দিতেছে, তাহলে কি হবে, করিম, করিম ইজ লেন্ডিং মি আ পেন, করিম আমাকে একখানা বই ধার দিতেছে। তোমার বোন একটি গল্পের বই পড়িতেছে, তাহলে এখানে কি হবে, তোমার বোন একটি গল্পের বই পড়িতেছে, ইওর বোন, এর ইংরেজি কি হবে, তোমার বোন, ইওর সিস্টার, তোমার বোন ইওর সিস্টার, তাহলে সরি, ইওর সিস্টার, এটা হলো সাবজেক্ট, ইজ রিডিং, পড়িতেছে একটি গল্পের বুক, বই, এ বুক অফ স্টোরিজ, এ সরি বুক অফ স্টোরিজ। তোমরা এইভাবে কি করবে, যতগুলো আছে আরো যত বাক্য তোমরা বানাইতে পারো, এই বাক্যগুলো ইনশাল্লাহ তোমরা বেশি থেকে বেশি ইনশাল্লাহ বানাবে। আচ্ছা, যদি কখনো আমার কথা না শুনতে পাও তাহলে আমাকে সেটা বলবে ইনশাল্লাহ, যে আমরা কথা শুনতে পাচ্ছি না, বা মেসেজে জানাবে বা চ্যাটের মাধ্যমে জানাবে, অথবা আমাকে তো হোয়াটসঅ্যাপে কল দিল, তখন ইনশাল্লাহ আমি জানতে পারবো তোমরা আমার কথা শুনতে পাচ্ছো কিনা, তাই না? আচ্ছা, এরপরে কি আছে, তোমার জন্য স্কুলের মাঠে অপেক্ষা করতেছে, সে কথাটা এবার পুরোটা আসে নাই, সে তোমার জন্য স্কুলের মাঠে অপেক্ষা করিতেছে, তাহলে কি হবে, হি ইজ ওয়েটিং ফর ইউ ইন দা স্কুল গ্রাউন্ড, হি ইজ ওয়েটিং ফর ইউ ইন দা স্কুল গ্রাউন্ড। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ, এটা একটু আমাকে ইনশাল্লাহ জানাবে যে আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা। ও তো শেয়ারই তো মনে হচ্ছে না, না আচ্ছা, হ্যাঁ, আজকে বুঝি নাই এরকম প্রবলেম হলো কেন, তোমরা এতক্ষণ আমার কথা শুনেছো কিছু দেখতে পাও না এরকম,
আমার শোনা যাচ্ছে? স্যার, এতক্ষণ সবকিছুই ঠিকঠাক ছিল। দেখতেও পেয়েছিলে? জি স্যার, দেখতেও পারতেছি, কথাও শুনতে পারতেছি, মুভমেন্টও দেখতে পারতেছি বুঝতে অলআউটে। এখন দেখা যাচ্ছে না? আচ্ছা, এখন তো জি স্যার, তুমি তো, দেখা যাচ্ছে, কন্টিনিউ। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমি তো ওকে, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ, থ্যাংক ইউ। বালকেরা হকি খেলিতেছে, তাহলে বালকেরা হকি খেলিতেছে, বালকের ইংরেজি কি? বয়েজ। তোমরা এখন আমি প্রশ্ন বয়েস করলে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে পারো ইনশাল্লাহ। বালকেরা খেলিতেছে, তাহলে বয়েজের সাথে আমি জারের কোনটা হবে? আর আর হবে, বয়েজ আর প্লেইং হকিস, হকি। তাহলে বালকেরা হকি, বয়েজ আর প্লেইং হকি, SOCKY, এরকম হওয়ার কথা মনে হয়। সে তোমার কেতলিতে পানি ফুটাইতেছে, তাহলে দেখো পানি ফুটাইতেছে কে, সাবজেক্ট হলো হি, তাহলে আমরা এখানে লিখবো হি, কি? তারপরে লিখবো ইজ, বয়েল মানে ফুটানো, হি ইজ বয়েলিং, কি ফুটাইতেছে? ওয়াটার, তাহলে হি ইজ বয়েলিং ওয়াটার তোমার কেটলিতে, ইন ইন ইওর ইওর কেটল, CKETTL, ইন ইওর কেটল। আমি কি একটি ছবি আঁকিতেছি? তাহলে এটার ইংরেজি কি হবে? আমি কি একটি ছবি আঁকিতেছি? আমি একটি ছবি আঁকিতেছি, এটার ইংরেজি হলো আই এম ড্রয়িং আ পিকচার। তাহলে এইখানে অ্যামটা আগে চলে যাবে, অ্যাম আই ড্রয়িং আ আই ড্রয়িং স্যার, পিকচার, এম আই ড্রয়িং আ পিকচার, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে। আমি আকাশে একটি উজ্জ্বল তারা দেখিতেছি, তাহলে কি হবে সেক্ষেত্রে? দেখো আমি আকাশে একটি উজ্জ্বল তারা দেখিতেছি, তাহলে আই আই অ্যাম, অ্যাম লুক মানে দেখা, আই অ্যাম লুকিং, আ গ্লিটারিং মানে উজ্জ্বল, আই অ্যাম লুকিং আপ লুকিং আ গ্লিটারিং স্টার, গ্লিটারিং গ্লিটারিং স্টার ইন দা স্কাই। স্কাই। আচ্ছা, এখন আমি তোমাদেরকে এই কয়টা জিনিস SW হিসাবে দিলাম, আর তোমরা কিন্তু গতদিন SW আমি অনেক পাই নাই, এই SW-টা তো ইংরেজি তোমরা একটু কমেন্টে লিখে দিবে, যেটার ইংরেজি না জানো আমাকে বলবে। কিন্তু প্লিজ তোমরা এখন আজকে যারা এই যে উপস্থিত আছো, আমি তাদের কাছ থেকে ডিমান্ড করি তুমি ভুল পারলে ভুলই লেখো, কিন্তু আমি যে কখন উৎসব হবো, তোমার একটা SW দিলাম তুমি করলে না, ঠিক আছে? এখন এইগুলোর তুমি ইংরেজি ভুল হলেও ওই ইউটিউবের কমেন্টে লিখে দিবে, ইনশাল্লাহ আমি তোমাদেরকে বাকি কোনো শব্দের অর্থ না জানলে আমাকে জিজ্ঞেস করবে। এখন আমরা এখানে দেখবো, দেখো 2 নম্বরে, পুট দ্য ভার্বস ইন দ্য ব্র্যাকেট ইন টু দ্য কারেক্ট ফর্ম অফ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই ব্র্যাকেটের ভার্বগুলোকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে আমাদের, যারা যেহেতু প্র্যাকটিসের দ্বারা পূর্ণাঙ্গ তো আসবে, এই জন্য আমরা এইভাবে প্র্যাকটিস করতেছি। দেখো এখানে কি আছে, হি হ্যাভ এ কাপ অফ টি, তাহলে এটার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে কি হবে, মানে সে এক কাপ চা খাইতেছে, এটা করতে হবে হি ইজ, এই যে হ্যাভ আছে না, টু হ্যাভ মানে হ্যাভ এর সাথে এখন আইন দিয়ে যুক্ত করতে হবে, হি ইজ হ্যাভিং আ কাপ অফ টি। তারপরে দ্য ফার্মার্স আর প্লাউ ইন দ্য ফিল্ড, এটা সঠিক উত্তর কি হবে বলো দেখি? 2 নম্বরে, দ্য ফার্মার্স আর প্লাউ ইন দ্য ফিল্ড, চশমা লাগতে হবে দ্য ফার্মার্স আর প্লাউ ইন দ্য ফিল্ড, এখানে কি হবে, এম ইজ আর দেওয়া আছে, শুধু এই প্লাউ আছে না, এর সাথে আইএনজি যুক্ত করতে হবে, তাহলে উত্তর হলো PLOUGHING, প্লাউ। ঠিক আছে, তাহলে দ্য বেগার ইজ টু বি ফ্রম ডোর, এইটার উত্তরটা তাহলে কি হবে, তোমরা যেমন বলতে পারো দ্য বেগার ইজ বেগ ফ্রম ডোর টু ডোর, তার মানে কি, দ্য বেগার ইজ, ইজ তো দেওয়া আছে, শুধু বেগের সাথে আইনজে যুক্ত হবে, বেগিং হবে, দ্য বেগার ইজ বেগিং ফ্রম ডোর টু ডোর। আচ্ছা, এরপর আছে মাই ব্রাদার ইজ টু লার্ন, ঠিক আছে না?
মাই ইয়াঙ্গার ব্রাদার ইজ টু লার্ন এ পোয়েম, এটার উত্তর তাহলে হবে কি? আচ্ছা এটার উত্তর তোমরা যদি আগে ট্রান্সলেশন উত্তর নাও পারো, এই কটার উত্তরগুলো তোমরা আমাকে ইউটিউবে কমেন্টে জানাবে। এই যে এখন চার, এইটা তোমাদের জন্য আমি SW দিচ্ছি, আর ছয় ও জানে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো। আচ্ছা আর এইটা, এই কটার উত্তর তোমরা ইউটিউবে কমেন্টে আমাদের জানাবে, ঠিক আছে? কি উত্তর হলো? আমি 6 নম্বরের উত্তরে বলে দিচ্ছি, করিম অ্যান্ড রহিম ড্যাশ প্লে ইন দ্য ফিল্ড, এখানে উত্তর হবে আর, ঠিক আছে? বাকি এখন তোমরা তাহলে যে 4 নম্বরের উত্তর, 5 নম্বরের উত্তর আর 7 নম্বরের উত্তর আমাকে কমেন্টে জানাবে কার কি উত্তর হলো। এখন আমরা 3 নম্বরের কিছু জিনিস একটু তোমাদেরকে ঠিক শেখাচ্ছি, কারেক্ট দা, এগুলো সঠিক করে লিখতে হবে। সঠিক করে লিখলে কি হবে, যেমন দেখো, উই আর হিয়ারিং দা সুইট নোটস অফ দি সিঙ্গিং বার্ডস। এখন কথা হলো, আমরা বলছিলাম যেমন সি হিয়ার রেগুলার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না, তাহলে এখানে করতে হবে এরকম, উই হিয়ার দা সুইট সং, উই হিয়ার দা সুইট নোটস অফ দি সিঙ্গিং বার্ডস। এরপরে আছে আই অ্যাম বিলিভিং ইট উইল রেইন, এখানে বিলিভ ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না, তাহলে আমরা তখন এডব্লিউ লিখবো, আই বিলিভ ইট উইল রেইন, এরকম হবে। তাহলে এই যে এখানে 3 নম্বর যেটা আছে, আই এম লাভিং হার, তাহলে এখানে কি হবে বলতে পারো? আই লাভ হার, এটারও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না, আই লাভ হার, অর্থাৎ এই জিনিসগুলো বোঝার জন্য দেওয়া হয়েছে। আই এম ফিলিং মাই সেলফ আনওয়েল, আমি একটু অসুস্থ বোধ করতেছি, তাহলে এটা কি হবে সঠিক বাক্যটা? আই এম ফিল, আই ফিল আনওয়েল, এগুলো কিন্তু অনেকেই জানে না, তোমরা কিন্তু ইনশাল্লাহ এই নতুন জিনিসগুলো শিখতেছ। তাহলে হি ইজ ওয়ান্টিং এ বুক, এটার কি হবে তোমরা কমেন্টে লিখে জানাবে। আজকে আমি আপলোড করবো, আপলোড করার সাথে সাথে লিখবে। তারপরে 6 নম্বরের এটাতে কি হবে আনসারটা, আর তারপরে 7 নম্বরে কি হবে, এই তিনটার আনসার তোমরা জানাবে এখান থেকে। আবার দরকারে স্ক্রিনশট দিয়ে রেখে দাও, আর বাকি দুইটা আমি করে দিচ্ছি। এখানে কি হবে দেখো, বাকি দুইটা বা তিনটা আছে, ইউ আর আন্ডারস্ট্যান্ডিং দ্য সাম, এটার উত্তর হবে কি, ইউ আন্ডারস্ট্যান্ড দ্য সাম, ইউ আন্ডারস্ট্যান্ড দ্য আন্ডারস্ট্যান্ড সাথে সাথে শিখে নেবে, তাহলে আন্ডারস্ট্যান্ডিং হয় না, অর্থাৎ এগুলোর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলতে হয় না। আই এম হোপিং, তাহলে এটার আনসার কি হবে, আই হোপ। এরপরে কি আছে, আই এম হোয়েন হি উইল কাম, আই এম নোয়িং হোয়েন হি উইল কাম, এটা হবে আই নো হোয়েন হি উইল কাম, আই নো হোয়েন হি উইল কাম, ঠিক আছে? তাহলে তোমাদের যে SW টা দেওয়া হলো, কোনটা কোনটা করতে বললাম, যে তোমরা তিনটার উত্তর আমাকে কমেন্টে জানাবে, আর আগে যে তিনটা দিছি এই তিনটার উত্তর গুলো কমেন্টে একটু জানাবে, অন্তত এই কয়টার তোমরা। আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাসে পার্সেন্টেজ আরো কমে আসছে, ঠিক আছে তোমাদের পার্টিসিপেন্ট, আর আগামী দিন ইনশাল্লাহ আমি ক্লাসটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে শুরু করব। আর আজকে তোমাদের কোনো কথা থাকলে তোমরা এখন এমনি বলতে পারো, এই এই ক্লাসটা এখন আর, এই তো মোটামুটি যা বুঝেছি, আজকে কতটুকু বুঝেছো আমি জানি না, তো মোটামুটি বোঝা গেছে কিনা, একটু লাইনে ডিস্টার্ব হয়েছিল সেটার জন্য আসলে আমি সরি। কালকে তোমাদের সাথে তো কলেজে দেখা হচ্ছে, তাই না? ঠিক আছে স্যার, আর এর সাথে স্যার আমি আমার কিছু কোশ্চেন ছিল, বলো। স্যার আমার কিছু কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। এই আমরা আজকে যে ক্লাসটা করলাম, এই ক্লাসটা
পুনরায় যেন আমাদেরকে আরো ভালোভাবে বোঝানো হয়। আজকে ক্লাসটা একটু কম বোঝা গেছে এরকম? জি স্যার। এরকম এই আচ্ছা, ক্লাসটা নিয়ে আর একটু আরেকটা ক্লাস করাইলে ভালো হয়। জি আরেকটা স্যার, ক্লাস নেট করাবে অনেক প্রবলেম করছিল লাইনটা। তো তোমরা, ঠিক আছে, এটা আবার নেওয়া হবে। তোমরা যে কজন, তো আমারে এই যে ইউটিউবে কমেন্টে লিখে দিয়ে আমরা এই ক্লাসটা আবার চাই, যে তো ক্লাসগুলো ইউটিউবে হচ্ছে আর স্যার তো ওই মেবি ক্লাসে তোমরা হচ্ছে একটু ডিমান্ড ভিডিওটা, দিবে। স্যার আপনি তো মেবি ভিডিওটা ইউটিউবে আপলোড করে দিবেন, যারা বোঝে নাই তারা চাইলে ইউটিউব থেকেও দেখে নিতে পারে। তাহলে তোমরা ইউটিউবে আরেকবার দেখার পরে আমাকে ইউটিউবে কমেন্টে জানাও যে আরো একটু এলাবোরেটলি আলোচনা করতে, আমি আলোচনা করব, বা তোমরা আরেকবার দেখে নিবে, যেহেতু আপলোড থাকবে তো কমেন্টে আমাকে কমেন্ট করবে। আজকে যে এখন যে আমার সাথে যে কয়জন আসো, অন্তত এই কয়জন কমেন্ট করবে আজকেই ঘুমানোর আগে, ঠিক আছে? আমি কিছুক্ষণের মধ্যে আপলোড দিচ্ছি, আর যেহেতু আজকে একটু ব্যাঘাত ঘটছে এই জন্য আমি ক্লাসটা আসলে খুব একটা নিয়ে মজা পাইছি এরকম না, একটু প্রবলেম হয়। ইনশাল্লাহ সামনের ক্লাস থেকে আরো ভালো করে নেওয়ার চেষ্টা করবো, এবং এর পরেও আমি আরো একটা ক্লাস আপলোড করতে পারি কমপ্লিটিং সেন্টেন্সের। তুমি বুঝো না বুঝো এগুলা ক্লাসগুলো দেখতে থাকবে, শুনতে থাকবে, তারপর তো তোমাদেরকে নিয়ে করবোই, ঠিক আছে? চেষ্টা করবো ইনশাল্লাহ, সমস্যা নেই। তোমরা প্রস্তুত থেকো, প্রয়োজনে আমি যদি মাগরিবের দিকে সময় দিই তোমরা ওই সময় কি ক্লাস করতে পারবে? কখনো যদি সন্ধ্যা 7টায় দিই, জি স্যার, আপনি 1 ঘন্টা আগে নোটিশ দিলে আমরা রেডি থাকবো। আচ্ছা নো সন্ধ্যা স্যার, 7টায়। আচ্ছা আচ্ছা, ওই যে সন্ধ্যা 7টাও থাকে না আপনি আমাদের আবার। যদি ক্লাস নেবেন তো। স্যার স্যার সন্ধ্যা হ্যাঁ 7টার দিকেও কেউ কেউ কি বিজি থাকে স্যার? যদি 9টার দিকে দেওয়া হয় সবচেয়ে বেস্ট হয়। আচ্ছা ঠিক আছে, আমরা আস্তে সেই চেষ্টাটাই করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা আপলোডের চেষ্টা করি, তোমরা বাকিটা তাহলে যে পড়াশোনা একটু মন দাও, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বাই বাই বাচ্চারা। কথা বোঝা যায় না।